আল্লাহ নামের বীজ বুনেছি এবার মনের মাঠে বিসমিল্লাহ রহমান রহিম নাহমদ হুয়ান সাল্লি আল্লাহ রসুল হিন করিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতহু প্রিয় দর্শক শ্রোতা পবিত্র রমজান মাসে আমাদের বিশেষ নিবেদন আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের এই অনুষ্ঠানে এই পর্বে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব বিষয়টি হল পবিত্র ইউসুফের দুই নাম্বার এবং এই আয়াতের ব্যাখ্যা পেশ করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক এবং সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির স্যারাইকুমুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা মূল আলোচনায় যাবার আগে আমরা পবিত্র কুরআন শরীফ থেকে তেলোয়াত শুনে আসতে চাইব তেলোয়াত পেশ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রভাষক নাইমুল ইসলাম রহিম سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء الى صراط مستقيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول من يتبع الرسول من من ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعدهم بتابع قبلة بعد ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون الحق من ربك فلا تكونن من الممترين ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أينما تكونوا يد... أينما تكونوا يأت بكم الله جميعا إن الله على كل شيء قدير ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجه الا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولاتم نعمتي عليكم ولعلكم تهتدون كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ويعلمكم ما لم تكونوا تعلمون فاذكروني أذكركم واشكروني ولا تكفرون يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون আমরা তেলাওয়াত শুনলাম প্রিয় দর্শক শ্রোতা আমরা সুরা আর রহমান আমরা সবাই পড়েছি সবাই পড়ি এবং আর রাহমানে আল্লাহ রাবুল আলামিন তার নিয়ামতের একটি তালিকা আমাদেরকে দিয়েছেন এবং বারবার তিনি একটি প্রশ্ন করছেন আমাদেরকে যে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সেই নিয়ামতগুলোর মধ্যে একটি নিয়ামত হলো আল্লাহ মানুষকে ভাষা শিখিয়েছেন কথা বলতে শিখিয়েছেন ভাষা পবিত্র কোরআনের ভাষা হলো আরবি আমরা মূল আলোচনায় এই বিষয়গুলো আমরা পাবো আয়াতের মধ্যে এই বিষয়গুলো আসবে আমরা আশা করছি আমরা সরাসরি আমাদের বিজ্ঞ আলোচকের নিকট আমরা যাচ্ছি ধন্যবাদ বিজ্ঞ অবস্থা ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আপনি সুরাই ইউসুফের দুই নম্বর আয়াতের ব্যাখ্যা নিয়ে আজকের এই আলোচনা সাজিয়েছেন সেখানে আলোচনাটি আল্লাহ তালা পবিত্র কোরআন এরশাদ করেছেন ইন্না আনজল্লাহ কোরআন আর আলুম যা আমি কোরআনকে আরবি ভাষায় নজর করেছি যাতে করে তারা বুঝতে পারে এটার ব্যাখ্যা অনেক বড় আমরা হয়তো এই ক্ষুদ্র সময়ের মধ্যে ব্যাখ্যা শেষ করতে পারবো না তবে এর মধ্যে আনুষঙ্গিক কিছু বিষয় আসবে যেগুলো আমাদের দর্শক শ্রোতার অত্যন্ত জানা দরকার যেমন আপনি প্রথমেই বলেছেন সুরা রহমানের মধ্যে আল্লাহ বলছেন খালাকার ইনসান আল্লা মাহুল বায়ান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে কথা বলা শিখিয়েছেন এই যে আল্লাহ আলমিন মানুষকে সৃষ্টি করে কথা বলা শিখিয়েছেন এটা আল্লাহ রুবুল আলমিনের একটা বিশেষ নেয়ামত বান্দার জন্য কারণ পৃথিবীতে একমাত্র মানুষই কথা বলতে পারে এবং মনের ভাব প্রকাশ করতে পারে আপনি যদি আপনার মনের ভাবগুলো প্রকাশ করতে না পারতেন আপনি পাগল হয়ে যেতেন আমরা যারা আমাদের বোবা বলি যাদেরকে মুখ আল্লাহর বলার যাদেরকে মুখ দেন নাই কথা বলতে দেন নাই আল্লাহ তার আরেকটা শক্তি কেড়ে নিয়েছেন সেটা হল তার শ্রবণ শক্তি বোবার কিন্তু একের সাথে দুইটা জিনিস আল্লাহ কেড়ে নেন একটা হলো শ্রবণ শক্তি আরেকটা হল বাক শক্তি কারণ তিনি যদি শুনতে পারতেন অন্যের কথা তিনিও মনে করেন বোধহয় আমরা তার মতেই এরকম হাত পালাচ্ছি মুখে কথা বলছি সে কিন্তু আমাদের কথা বুঝে না এটা বাস্তবতা এটা আপনি একটু যদি সাইন্টিফিকভাবে আপনি দেখবেন যে আল্লাহ মোহানবুল আলম কতটা প্রজ্ঞাময় এটা হলো তার একটা উদাহরণ যে কাউকে আল্লাহ যাকে বাকশক্তি দেন নাই তাকে শ্রবণ শ্রব দেন নাই তিনি মনে করেন যে সবাই বোধ তার মতোই এই জন্য সে আকারে ইঙ্গিতে কথা বলে এবং আকার ইঙ্গিতে কথা বলে সে আপনাকে বোঝানোর চেষ্টা করে মুগ্ধ হয়ে আপনার আলোচনা শুনছিলাম একটু বিরতিতে যেতে হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের বিজ্ঞ আলোচকের নিকট আমরা অনেক তথ্য সমৃদ্ধ আলোচনা শুনছিলাম সময় হলো বিরতিতে যাওয়ার বিরতির পর আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি আপনারা দেখবেন এই প্রত্যাশা করছি আল্লাহ নামের বীজ বুনেছি আল্লাহ নামের বীজ বুনেছি বিরতির পর আল্লা নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা সরাসরি আমাদের চলে যাকে আল্লাহ কথা দেন নাই বলতে পারেন নাই তিনি বুঝেন যে তার এই কথা বলার ইচ্ছাটা কিরকম কত প্রবল আর না বলতে পারলে তিনি কি করবেন এই শ্রবণ শক্তিটা আল্লাহ কেড়ে নেওয়ার মূল কারণটা হলো যদি মানুষটা বুঝতো তাহলে কথা বলতে চাইতো এবং বলতে যদি না পারত তখন সে আত্মহত্যা করত একদম এই কারণে আল্লাহ তালা তাকে এই জায়গাটাতে একটু গ্যাপ রেখে দিয়েছেন যে তার মুখ করেছেন তাকে শ্রবণ শক্তিটা আল্লাহ কেড়ে নিয়েছেন যাতে করে সে শুনতে না পারে আমরা এই যে কথা বলছি আপনি আর আমি কথা বলছি মুখের ভাষা দিয়ে আমরা পৃথিবী বিশ্ব জয় করতে পারছি এই মুখের ভাষা দিয়ে মানুষকে হত্যাও করা যায় মুখের ভাষা দিয়ে আবার মানুষের মনও জয় করা যায় এমন একটি জায়গা একজন কবি এই জন্য কথাটা বলেছিলেন যারাহা তো সেনার ইয়ালতাম ওমা ইয়ালতাম ও মা জারাহালিসান যে যদি তরবারির ক্ষত ক্ষতও কিন্তু শুকিয়ে যায় কিন্তু মুখের কথা শুকায় না মানুষ যদি কাউকে গালি দেয় খারাপ কিছু বলে কটু কথা বলে তার তরবারি আঘাত শুকিয়ে যাবে একদিন ক্ষত মুছে যাবে কিন্তু ওই যে একদিন থাকে গালি দিয়েছিল খারাপ বলেছিল এটা সে কখনো ভুলতে পারে না এই জন্য কবি এই কথাটা বলেছেন তো আল্লাহ রবুল্লা আলমিন মানুষকে সৃষ্টি করেছেন ভাষা শিখিয়েছেন এই ভাষাটা মহান রব্বুল আলমিনের একটা দান এটা একটা নিয়ামত এবং এটা কুদ্রতের নিদর্শন এই জন্য সুরা রোমের একুশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন অমিন আয়াতিহি আন খালকুসামাওয়াতি অমিন আয়াতি খালকুসামাওয়াতি ওয়াল আর্দ অখতিলাকু আল সিনাতিকুম ও আল ওয়ানিকুম ইন্নাফিদা আলী আয়াতি আয়াত আল্লাহ বলছেন যে আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে একটি যে আসমান এবং জমিন সৃষ্টি করা পৃথিবীতে সৃষ্টি করেছেন আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং বেগাইরে আমাদিন আল্লাহ তালা খুঁটিবিহীন আসমানগুলোকে ধরে রেখেছেন আল্লাহ সাবাস সামাওয়াত যেহেতু বলেছেন আল্লাহর কথা মিথ্যা না কোরআনে বলছেন যে আল্লাহ সপ্ত আসমান সৃষ্টি করেছেন তাহলে পিলারটা কোথায় পিলারটা কোথায় কোন পিলারের মধ্যে রেখে আল্লাহ এই সপ্ত আসমান সৃষ্টি করলেন আপনি তো পিলার খুঁজে পাবেন না এই জন্য আল্লাহ নিজেও বলেছেন বেগাইরে আমাদিন আল্লাহ এই আসমান সৃষ্টি করেছেন খুঁটিবিহীন তো এটা আল্লাহর একটা কুদরতের নিদর্শন এই জন্য বলছেন অমিত আয়াতামা সামাওয়াতি কি এই আসমান এবং জমিনের সৃষ্টি এটা আল্লাহর একটা কুদরতের নিদর্শন এরপরে বলছেন অখিরাফু আল সিনাতিকুম ওয়ালিকুম পৃথিবীর মানুষের ভাষা এবং বর্ণের যে ভিন্নতা এটা আল্লাহর একটা উদ্ধতি নিদর্শন আপনি দেখুন পৃথিবীতে আল্লাহ এখন আটশো কোটির মতো মানুষ এই মানুষগুলোর মধ্যে আল্লাহ রুপুল্লা আলম প্রায় ছয় হাজার ভাষা দিয়েছেন এই ছয় হাজার ভাষাই কিন্তু আমার আল্লাহ তালা বুঝেন আল্লাহ যে বুঝেন না তা না এই জন্য আপনি কোথাও যদি যান আপনি ওই দেশের মানুষের ভাষা না বুঝলেও আমার আল্লাহ যে সে ভাষা বুঝে না তাই আমার আমি একজন ক্ষতি এবং খুদ্দি ইসলামী স্কলার হিসেবে মানুষজন যখন হজে যাবে ওমরা যায় আমার কাছে আসে বলে হুজুর মাতাফের মধ্যে কি পর্ব সাইতে কি পর্ব কোথায় কি পর্ব এগুলো একটু বলে দেন আমি তাকে সহজ একটা বুদ্ধি বুঝে বলে দিই সেটা হলো এই যে আপনার একটা বই পড়া লাগবে না একটা আরবি বই পড়ার দরকার হবে না আপনি ওই জায়গাগুলোতে আপনার বাংলা ভাষা দিয়ে যা বলা দরকার যা চাইতে ইচ্ছা করে ওইটি আপনি মনের মাধুরী বেশিয়ে বলেন কারণ আপনি বাংলা ভাষা যত সুন্দরভাবে বলতে পারবেন আরও সুন্দর বলতে পারবেন না আর বাংলা ভাষাটা যেহেতু আমার আল্লাহর দেওয়া আল্লাহ যেহেতু আপনার ভাষা বুঝে সুতরাং আপনার অসুবিধা কোথায় আপনি ওই মাতাপের মধ্যে বাংলা ভাষাই যদি চান সেটাও আপনি আল্লাহ কবুল করবেন সুতরাং এই যে আল্লাহর কুদ্দর নিদর্শন এই ভাষাগুলো এই ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা করতে হবে আমাদের ভাষাকে সম্মান করতে হবে তারপরে সকল ভাষাই হচ্ছে আল্লাহর সৃষ্টি আল্লাহর এবং সকল ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা শ্রদ্ধা রাখতে হবে শুধু তাই নয় আপনি একটু চিন্তা করে দেখুন আমি আপনার আলোচনার দিকে মূল জায়গার দিকে যাচ্ছি সেটা হলো এই আমার আল্লাহ নবীদের সম্পর্কে বলছেন ওমার সাল্লাহ রাসোরিন ইলহি ল আমার আল্লাহ বলেন যা আমি কোনো নবীকে পাঠাইনি যত নবী পাঠিয়েছি প্রত্যেককেই তার নিজ নিজ কৌমের ভাষা দিয়ে পাঠিয়েছি বাংলাদেশের বাংলা ভাষার মানুষ ওই হিন্দি ভাষী কোন নবী পাঠাবেন ইম্পসিবল বাংলাদেশে এখন কোন নবী পাঠালে আল্লাহ বাংলা ভাষা দিয়ে পাঠাবেন যদি সুযোগ থাকবে যদি সুযোগ থাকতো সেই সুযোগ সৌদি আরবে আল্লাহ তালা তার নবী মোহাম্মদ রসুল্লা পাঠিয়েছেন এই জন্য সেখানকার ভাষা ছিল আরবি পাঠিয়েছেন আরবিতে এই জন্য আল্লাহ রবুল প্রত্যেকটা নবীকে তাদের নিজ নিজ ভাষা দিয়ে আমাদের যাতে করে তারা তাদের ধর্মের পুলকিত বাণীগুলো তাদের ওই উন্নতের কাছে সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারে এই জন্য তা না হলে নবীকে পাঠিয়ে লাভটা কী একদম কিন্তু আমাদের নবীজি তো একটা কৌমের জন্য আসেননি তিনি গোটা জাহানের জন্য এসেছেন নবী তিনি তো সেই হিসাবে আল্লাহ রবুল আলমিন বিশ্ববাসীর জন্যে পবিত্র কোরআন দিয়েছেন এবং কোরআন একটা ভাষায় আরবি ভাষায় নাজিল করেছেন এবং এই আয়াতে আল্লাহ বলছেন যেন তোমরা সহজে বুঝতে পারো তোমাদের যেন যেন সহজবদ্ধ হয় সেই জন্য আরবি ভাষায় কোরআন দিয়েছেন তো এর ব্যাখ্যা আমি আপনাকে এই ব্যাখ্যার সাথে আরেকটু ব্যাখ্যা যোগ করতে চাই সেটা হলো এই আল্লাহ ওপর আরবিন ভাষার মর্যাদা এখানে চলে আসবে আল্লাহ রব্বুল আলাহবিন যতগুলো আসমেনি গ্রন্থ পাঠিয়েছেন প্রত্যেকটা তাদের নিজ নিজ ভাষায় পাঠিয়েছেন যেই জাতির কাছে পাঠিয়েছেন সেই জাতির ভাষা যা ছিল সেই জাতির কাছে সেটাই পাঠিয়েছেন যেমন তৌরিত জব্বুর ইঞ্জিল কোরআন জব্বুর হজরত দাউদ ইসলামের কাছে পাঠিয়েছেন এটা হলো ইউনানি ভাষা দিয়ে পাঠানো ওই জাতির ভাষা ছিল ইউনানি নবীজি আল্লাহ তালা তাদের কাছে ওই ইউনানি ভাষায় জব্বুর কিতাব পাঠিয়েছেন মুসা ইসলামের কাছে তৌরিত কিতাব পাঠিয়েছেন তাদের ভাষা ছিল হিব্রু হিব্রু ওই হিব্রু ভাষায় তাদের কাছে তৌরিত কিতাব পাঠিয়েছেন হজরত ইসার ইসলামের কাছে ইঞ্জিল পাঠিয়েছেন তাদের ভাষা ছিল সুরিয়ানি এই জন্য সুরিয়ানি ভাষায় ইঞ্জিল কিতাব পাঠিয়েছেন আর রুসিলাকসলামকে আল্লাহ তালা পাঠিয়েছেন মক্কা মদিনাতে এবং মক্কার মানুষের ভাষা ছিল আরবি এই জন্য তাকে আরবি ভাষায় পাঠিয়েছেন এবং পাঠিয়েছেন এই কারণে যাতে করে লাল লহম ইয়াকে যাতে করে তারা বুঝতে পারে মুগ্ধ হয়ে আপনার আলোচনা শুনছিলাম একটু বিরতিতে যেতে হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের বিজ্ঞ আলোচকের নিকট আমরা অনেক তথ্য সমৃদ্ধ আলোচনা শুনছিলাম সময় হলো বিরতিতে যাওয়ার বিরতির পর আল্লাহ নামের বীজ বনেছি অনুষ্ঠানটি আপনারা দেখবেন এই প্রত্যাশা করছি বিরতির পর আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা সরাসরি আমাদের দিজ্ঞ আলোচকের নিকট চলে যাব। একটা জিনিস খেয়াল করবেন কোরআনের অন্যতম অন্যত আল্লাহ বলছেন যে আমি যদি কোরআন আরবি ভাষায় নাজল না করে অন্য ভাষায় নাজল করতাম তখন ওই মানুষগুলো বলতো যে আমরা হলাম আরবি আমাদের কাছে অন্য ভাষায় দিয়েছে আমরা কিছুই বুঝতে পারতেছি না তার মানে বুঝতে না পারার অভিযোগ দিয়ে তারা নবীকে অ্যাবাউট করত বুঝতে না পারার অভিযোগ দিয়ে তারা আল্লাহকে অ্যাবাউট করতো তার মানে আল্লাহর থেকে তারা বিচ্ছুত হতো এই জন্য আল্লাহর কথাগুলো বুঝার জন্য আল্লাহকে চেনার জন্য আল্লাহকে মানার জন্য আল্লাহ যতগুলো ধর্মীয় গ্রন্থ পাঠিয়েছেন প্রত্যেকটা তাদের নিজ নিজ ভাষায় পাঠিয়েছেন যতজন নবী পাঠিয়েছেন তাদের নিজ নিজ ভাষায় পাঠিয়েছেন তো এই কোরআন তো আমার জন্য এই কোরআন জি পৃথিবীর সকল মানুষের জন্য এই কোরআন জি তো আমি তো এই কথাটা বলতে পারি যে আমার ভাষায় কেন হলো না সেটি আচ্ছা এখন আসেন বিশ্বময় এই কোরআন আরবি ভাষায় দেওয়ার মধ্যে মূল কারণ যেটা সেটা হলো এই আরবি ভাষাটার একটা আলাদা মর্যাদা আমার আল্লাহর কাছে আলাদা মর্যাদা সালাকালাম বলছেন আহিবুল আরব বি তিনটি কারণে তুমি আরবিকে ভালোবাসা পছন্দ করো তোর মধ্যে একটি হলো ডিয়াননি আরবি আমি আরবির ভাষায় কথা বলি ও আলফাজুল পরানে ভাষা আরবি ও লিসানু আহুল জান্নাতে আরবীয়ন জান্নাতের ভাষা আরবি হজরত আদমান যখন জান্নাতে ছিলেন তখন কিন্তু তিনি আরবিতেই কথা বলেছেন এবং তিনি যখন আল্লাহ নির্দেশ লঙ্ঘন করলেন আল্লাহ বলেছেন লাক বাহাদি হাজারা এই গাছের কাছেও যেও না কিন্তু তখন তিনি গাছের কাছে যাওয়ার পর আল্লাহ এই গুনার কারণে যখন তাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন তখন তার এই জান্নাতি ভাষা আরবীটাও তার কাছ থেকে কেড়ে নিলেন ইতিহাস বলে যখন তিনি আবার আল্লাহর কাছে তওবা করলে রব্বা নাজনা ফুসানা ওয়াঈ ফিরা তারা কুনান্ন মিনাল খাওয়া সিন আল্লাহ যখন তাকে কবুল করলেন আবার তাকে তার এই জান্নাতি আরবী ভাষাটি ফেরত দিলেন এই যে ভাষাটি আল্লাহর কাছে পছন্দনীয় ভাষা রাসুলি আহক সাল্লাহমিন আল্লি এই ভাষা নিয়ে গর্ব করতেন এই কারণেই আল্লাহ তালা বিশ্বময় মানুষকে একটিমাত্র ভাষার উপর প্রতিষ্ঠিত করেছেন শীতলা আরবি ভাষা এবং কোরআনকে এই মাহের আমাদান নাজেল করেছেন যে শাহরুর রাদান আল্লাপের কোরআন হুদালাস লিনাস মিন মিনাল হুদা আলফুর ফুরকান আল্লাহ বলছেন যে মাহের রমাদান তো সেই মাস যেই মাসে আমি কোরআন নাজেল করেছি এবং কোরআন হলো বিশ্ব মানবতার জন্য হেদায়ত গ্রন্থ আচ্ছা বলুন এই হেদায়ত গ্রন্থটি আল্লাহ বিশ্ব মানবতার জন্য কেন বললেন বললেন এই কারণে যে এই হেদায়ত গ্রন্থ থেকে শুধু মুমিন মোত্তাকে ইসলাম গ্রহণকারী মানুষগুলো হেদায়ত পাবে এমনটি না একজন বিধর্মীয় যদি চায় তাহলে এই কোরআন থেকে সে হেদায়ত পাবে এবং যে কোনো ধর্মাবলম্বী লোক যদি চায় এই কোরআনে সায়াতলে আসলে সে সঠিক পথটা খুঁজে পাবে আমি যদি দুই একটা কথা বলি একটু উদাহরণ না দিলেই নয় যদি দুই একটা কথা বলি যেমন ধরেন ডেল কার্নিকি ডেল কার্ণিকি তিনি কিন্তু এসেছিলেন কোরআনে ভুল ধরার জন্য এবং তিনি ভুল ধরতে এসে তিনি মরিস বোকাইল তিনি কিন্তু একজন বিখ্যাত জার্মান পন্ডিত তিনি এই মরিস বোকাইল কোরআনের ভুল ধরতে এসে কোরআনের সায়তালে আশ্রয় নিলেন তিনি করেন বাইবেল কোরআন বিজ্ঞান যে বইটি লিখেছেন করে দেখেন যে তিনি কি খুঁজে পেয়েছেন কোরআনের মধ্যে

কোরআনের তো একটা বিশেষ মর্যাদা আছেই কিন্তু ভাষা হিসাবে আরবির এমন কি মাহাত্ম আছে আল্লাহ তালা কিন্তু কোরআনে কথা বলেছেন আল্লাহ বলেছেন যে ওলাকাদি ফাহালিম মুদাকে যা আমি মানুষকে পড়ার জন্য বুঝার জন্য আলোচনা করার জন্য মনে রাখার জন্য এই কোরআনকে আমি সহজ করে দিয়েছি আসলে সহজ যদি না হতো তাহলে এই কোরআনকে তিরিশ পাড়া কোরআনকে মানুষ বক্ষে ধারণ করে রাখতে পারতো না হাজার হাজার এই হাফে যে কোরআন এখন এবং আল্লাহ আরবিটা সহজ করেছেন এই কথাটা আল্লাহ নিজেও বলেছেন এবং দেখুন যে রাসুলি আকাম সাল আলিহ আসালাম যখন তার কাছে কোরআন নাজেল হতো এই কোরআন সংরক্ষণের কথাটা যদি আসেন যখন নাজেল হতো নবী খুব চেষ্টা করতেন তিনি এটাকে ধারণ করার জন্য কিন্তু আল্লাহ বললেন লা তুহারে বিহিলেসা নাকিটা আজালা বিহি আপনি তাড়াহুড়া করবেন এটাকে ধরে রাখার জন্য আমি ব্যবস্থা করবো আপনার আপনার হৃদয় পটে কোরআনকে রাখার ব্যবস্থা করে দেবো রসুলি আকলামুল্লামের কাছে জিবাইল ইসলাম প্রতি বছর আসতেন মাহের আমাদানে আসতেন তাকে কোরআন শোনাতেন নবীজি কোরআন শোনাতেন যে বছর তিনি ইন্তেকাল করলেন জিবাইল আলিসামকে রসুলি আকামসলাম দুবার কোরআন শুনিয়েছেন এবং জিবাইল তাকে দুবার কোরআন শুনিয়েছেন এমনিভাবে সংরক্ষণ হয়েছে এবং পৃথিবীতে যত হাফেজে কোরআন ছিল সেই হাফেজে কোরআন কোরআনকে বক্ষে ধারণ করেছেন কারণ এই আরবিটা আল্লাহ তালা সহজ করে দিয়েছেন মুখস্থ করার জন্য এবং বলেও দিয়েছেন আল কোরআন আলী দিকটি তাহালমি মুদাকে কোথায় আসে সেই ব্যক্তিবর্গ যারা গবেষণা করবে এই কোরআন দিয়ে তাদের জন্য আমি এটাকে সহজ করে দিয়েছি সত্যিকার হচ্ছে আরবি দুর্ভেদ্য কোনো আলোচনার বিষয় নয় এই জন্য কোরআনের ভাষা যেহেতু আরবি এবং আল্লাহ রুবুল এটাকে চির জাগরুক রাখবেন কেয়ামত পর্যন্ত আল্লাহ বলছেন কোরআন আমি নাজিল করেছি এবং আমি তার রক্ষক স্যার একটু যদি আমি যে ভাষার দিকটা আমরা যদি কোরআন নাজিল হয়েছে তো প্রায় দেড় হাজার বছর আগে তো দেড় হাজার বছর আগে যে কোনো ভাষা আমরা যদি সিম্পল হিসাবে নেই আর দেড় হাজার পরে ওই ভাষার বর্তমান রূপটি আকাশপাতাল পাতাল পার্থক্য দেড় হাজার বছর আগে ওই ভাষার হয়তো এখন কিছুই বোঝা যাবে না অথচ এই আরবি ভাষা দেড় হাজার বছর আগে যেমনটি ছিল চির আধুনিক এখনও কিন্তু সে আধুনিক চির আধুনিক পবিত্র কোরআন যেমন সব সময়ের জন্য আধুনিক সেই ভাষাটাও কিন্তু ঠিক সেই রকমই সহজ সাবলীলা আধুনিক সেটাও কি একটা মাহাত্মের একটা দিক এটাও একটা আল্লাহ এটা একটা মরজাষা কোরআনের মজা আসুন আমি এই সম্পর্কে একটু বলি কোরআন যখন প্রথম নাজেল হয় তখন এটা যে আল্লাহ কিতাব তারা মানতে চান নাই তো মানতে যখন চাইলেন না তখন আল্লাহ উপর আল্লাবেন তাদেরকে ছোট্ট একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এবং বললেন ইং কুমতুম ফ্রিবি আলা আব্দা বিহাদ

আসাবে মোয়াল্লাকা বা সাবুল মোয়াল্লাকার কবিতাগুলো কাবার দেওয়ালে টানানো ছিল এবং এটা উকাজ মেলাতে কবিতার আসরবস্ত এবং সেই কবিতার আসরে যার কবিতাটা সর্বশ্রেষ্ঠ হিসেবে গণ্য হতো সেই কবিতাটা সেই স্বর্ণাক্ষরে লিখে কাবার দেওয়ালে টানিয়ে দেওয়া হতো এবং তিনি হতেন ওই সময়কালের সর্বশ্রেষ্ঠ কবি মুগ্ধ হয়ে আপনার আলোচনা শুনছিলাম একটু বিরতিতে যেতে হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের বিজ্ঞ আলোচকের নিকট আমরা অনেক তথ্য সমৃদ্ধ আলোচনা শুনছিলাম সময় হলো বিরতিতে যাওয়ার বিরতির পর আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি আপনারা দেখবেন এই প্রত্যাশা করছি বিরতির পর আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা সরাসরি আমাদের দিজ্ঞ আলোচকের নিকট চলে যাব যখন এই আয়তাকারী নাজিল হয় তখন তার সর্বশ্রেষ্ঠ কবি ছিলেন কবি লবিদ বিন রবিয়া রদি আল্লাহ তাল্লাহ এই কবি লবিদ বিন রবি রদি আল্লাহ যখন শ্রেষ্ঠ কবির মর্যাদা পেলেন এবং আল্লাহর চ্যালেঞ্জটা যখন আসলো তখন লোকজন গিয়ে তাকে গিয়ে ধরল হে লবিদ তোমার কাছে একটা চ্যালেঞ্জ আছে বলে কি যে চ্যালেঞ্জটা হলো পাতু বিসৌরাতহী মোহাম্মদ চ্যালেঞ্জ করেছে তারা তো বলতো মোহাম্মদের কথা আল্লাহর কথা তো পাতু বিসৌরাতহী মোহাম্মদ বলছে যদি পারো তো আমি যে যেই সমস্ত কোরআন দিছি এগুলোর মতো তোমরা একটা সুরা তৈরি করো এখন লবিদকে যখন এই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য বললো লবিদ যেহেতু শ্রেষ্ঠ কবি তার তো একটা দায়িত্ব আছে দায়বোধ থেকে তিনি চেষ্টা করতে লাগলেন দীর্ঘ ছয় মাস চেষ্টা করার পর তিনি সত্যি একটা আয়াতের কাছে এসে তিনি তার তার জীবনের এই ছয় মাসের তার সমস্ত চেষ্টা প্রচেষ্টাকে এক জায়গায় এসে জোর করে তিনি আত্মসমর্পণ করলেন সেটা হলো এরকম যে সুরাট হলো ইন্না আড়তাই নাকাল কৌসারলি রব ডিমন হার ইন্ডা সানি অ্যাট হুয়াল আবতার তিনটি আয়াত চারটি আয়াত না হলে কবিতা হয় না কারণ কবিতা হতে হলে কি হবে সন্দময় একটি বাক্য লাগবে তো দেখুন তিনটে আয়াত হয়েছে তাহলে বলবে তাহলে এটার সাথে আরেকটা আয়াত তুমি পাল তৈরি করে দাও কবি রবিন্দুন রবি আর্দৌল তিনি চেষ্টা করলেন ছয় মাস চেষ্টা করার পর তিনি একটা লাইন তৈরি করলেন সেই লাইনটা ছিল এরকম ইন্না আড়তাই নাকাল কৌসার ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্নাসানি আকা হুয়াল আবতার লাইসা হাযা মিন কালামিল শব্দ মিলেছে 4টা লাইন হয়েছে এবং সর্বশেষ লাইনটার শেষ অক্ষরটি রা দিয়ে তিনি শেষ করেছেন কিন্তু অর্থটা কি জানেন এটা কোনো মানুষের মানুষের কথা না রাইট এটা কোনো মানুষের কথা তার মানে তিনি আত্মসমর্পণ করলেন এমন কি কবি লুবিদ বিন রবিয়াহ রাদিয়াল্লাহু তাআলা তিনি পরে মুসলমান হলেন এবং ইসলাম গ্রহণ করার পর তিনি আর কোরআনের খেদমতে সারা জীবন কাটিয়ে দিয়েছেন তিনি বলতেন যে আমি কি কবিতা আবৃত্তি করি আমার আল্লাহ যে কবিতা আমার সামনে দিয়েছেন এই কবিদার কাছে আমার সমস্ত কাব্যিক শক্তি অপার সুতরাং তিনি কবিতা নিয়ে সারা জীবন কাটিয়ে দিলেন কাজী নজরুল ইসলাম যখন পবিত্র কোরআন শরীফ অনুবাদের কাজে হাত দিলেন কাব্যাম পাড়া তিনি ভূমিকার মধ্যে লিখলেন যে এই প্রথম আমি ভাষার দাসত্ব করছি আল্লাহ 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 সো ভাষার গোলাম ভাষার গুলামী ভাষার গোলাম এমনই মর্যাদা সম্পন্ন এমনই মাহাত্ম্য এই ভাষার ভাষার গুলামি করছেন না আপনি দেখুন আপনি যে নজরুল ইসলাম তো আসলে তিনি তো আধ্যাত্মিক শক্তির কথাগুলো বলতেন এটাকে যদি আপনি এভাবে মিলিয়ে নেন যে জান্নাতে যেই ভাষাটি ব্যবহার হবে আমি তার চেয়ে আরেকটু আগে আসি আপনার জীবন প্রদীপ যখন নিভে যাবে আপনাকে শারীরিক কবরের মধ্যে যখন রাখা হবে আল্লাহ রব আলমিন সেখানে দুজন ফেরস্তা পাঠাবেন মনকির এবং নাকির তারা গিয়ে সেখানে আপনাকে তিনটা প্রশ্ন করবেন একটা সোট্ট ইন্টারভিউ নেবেন এই সোট্ট ইন্টারভিউটা হবেন তিনটা বাক্যের মধ্য দিয়ে একটু হল বাটরব্যক আরেকটা হল আমাদের হোক আরেকটু আমার নাবি হোক ছোট্ট ছোট্ট তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনার বদনসিব থাকবে উত্তর দিতে পারলে তাহলে জান্নাতের সাথে আপনার দরজা খুলে যাবে আর উত্তর না দিতে পারলে আপনার তখন থেকেই শাস্তি শুরু হয়ে যাবে কিন্তু আপনি আমি মনে করতে পারি বোলয় এই জবাবটা খুবই সহজ আসলে কিন্তু সহজ না কারণ ওই জবরটা আপনার ইচ্ছায় আমার ইচ্ছায় চলবে না চলবে আল্লাহর ইচ্ছায় যখন প্রশ্ন করা হবে মার রব্ব তোমার দে তখন আপনি যদি রবের সাথে সম্পর্ক রেখে থাকেন তার লক্ষ্য রেখে থাকেন তাহলে আপনার পক্ষে বলা সম্ভব হবে রব্বি আল্লাহ আর যদি না পারেন তাহলে কিন্তু আরবিতেই দিতে হবে সেখানে কিন্তু অন্য কোনো ভাষা চলবে না আরবিতেই দিতে হবে যদি বলেন পারেন তাহলে বলবেন রব্বি আল্লাহ আর যদি না পারেন তাহলে আপনাকে বলতে হবে লা ঠিক তেমনি আমার নবী তোমার নবীকে তোমার নবীকে যদি নবীর সাথে সম্পর্ক থেকে থাকে তাহলে অকপটে বেরিয়ে আসবে নবী মোহাম্মদুর রসুল্লাহ নবীর কোনো সুন্নত নাই নবীর কোনো তরিকা আপনি মানলেন না নবীর দিন মোতাবেক ইসলাম গ্রহণ করলেন না আপনি যদি সেখানে চেষ্টা করেন আপনি কি জবান দিয়ে বের করতে পারবেন পারবেন না যদি আপনি সম্পর্ক রেখে থাকেন আপনি বলবেন নাবীন মোহাম্মদ রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম তা হলে আপনিও বলবেন লা লাদ্রি লা আদ্রি লা আদ্রি হায় আফসোস আমি কিছুই জানি না আমি কিছুই জানি না তিন নম্বর প্রশ্ন আমি তোমার ধর্ম কি আপনি হয়তো মনে করতে পারেন আপনার ধর্ম ইসলাম আপনি বলতে পারেন কিন্তু ধর্ম ইসলামের সাথে যদি আপনার রিলেশন না থাকে সম্পর্ক না থাকে ইসলামকে মনে প্রাণে গ্রহণ করে না থাকেন তাহলে আপনার আসবে না যদি গ্রহণ করে থাকেন তাহলে বলবেন আমার দিনই আর ইসলাম আর যদি না হয় তাহলে বলবেন লা আদ্রি লা আদ্রি লা আদ্রি এই কবরের জগৎ থেকেই কিন্তু আপনার এই আরবের চর্চা শুরু হয়ে যাবে জীবনে কোনোদিন পড়েন নাই কিন্তু আরবিতেই আপনাকে কথা বলতে হবে অতএব এই আরবির যে শান মান মর্যাদা এটা আমাদেরকে স্বাভাবিক এই আলোচনা থেকেই সুস্পষ্টভাবে বুঝে তাহলে একদিকে আমরা আরবি ভাষার মান মর্যাদার সাংসর্গত আমরা বুঝতে পারছি আবার এটিও বুঝতে পারছি যে প্রত্যেকটি ভাষা আল্লাহর সৃষ্টি এবং প্রত্যেকটি ভাষার প্রতি সম্মান রাখা আমাদের দায়িত্ব দায়িত্ব কারণ আল্লাহর সৃষ্টির প্রতি আমাদের সম্মান রাখতে হবে এবং ঠিক এই কারণেই নিশ্চয়ই যে মুসলিম শাসকরা যত জায়গায় তারা এসছেন তারা কিন্তু কোনো লোকাল ল্যাঙ্গুয়েজকে তারা নষ্ট হতে দেননি বরং তারা প্রমোট করেছেন এই বাংলাদেশে যখন আসেন তৎকালীন এখনকার বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশে দেখুন এই যে মুসলিম শাসকরা তারা কিন্তু এই ভাষাগুলোকে তারা তারা মুসলিম শাসকরা না আসলে যেটা ডক্টর দীনেশ চন্দ্র সেন তার একটি বইয়ে লিখেছেন যে মুসলিম শাসকরা যদি না আসতো বাংলায় তাহলে বাংলা ভাষা হারিয়ে যেত কারণ রামায়ণ মহাভারত এগুলো কিন্তু তারা বাংলায় অনুবাদ করিয়েছেন হ্যাঁ তার মানে কি আল্লাহর নির্দেশ তারা অনুসরণ করছেন যে প্রত্যেক ভাষার প্রতি আমাদের সম্মান রাখতে হবে একই সঙ্গে কোরআনের যে ভাষা আরবি ভাষা সেটার মর্যাদা আমাদেরকে রাখতে হবে রাখতে হবে আমাদের বাংলা ভাষার মধ্যে কিন্তু অসংখ্য আরবি ভাষা আছে ফার্সি ভাষা আত্মীকরণ হয়েছে হয আমি যদি এই নজরুলের কথাই যদি বলি এই নজরুল ইসলাম যে পরিমাণ শব্দ ভাষা আমাদের এই বাংলা ভাষার মধ্যে ঢুকিয়েছেন অসংখ্য ভাষা এখানে আল্লাহ আপনি এই বিষয়ে পিএইচডি করেছি এবং আমার সেই পিএইচডির বিষয় ছিল সদন রাজ মুহিত্তাল ও নজরুল কাববে আরবি শব্দের ব্যবহার আমি সেখানে দেখেছি এই সদন রাত দত্ত মুহিত্তাল মজুমদার তারা কী পরিমাণ আরবি শব্দ ব্যবহার করেছেন এবং যুচ্ছই আরবি শব্দ দিয়ে তারা তাদের কাব্যিক বিন্যাস করেছেন এবং নজরুলকে তো তার প্রতি পরতে পরতে তিনি ফার্সি এবং আরবি আরবি ভাষা এই বিষয়ের উপর আপনি পিএইচডি করেছেন আপনার কাছে কি এমন কোনো উদাহরণ জানা আছে নিশ্চয়ই আছে অনেক বিষয় আপনার অনেক অভিজ্ঞতা যে আরবি ভাষার প্রতি অপার্থিব টান প্রেম ভালোবাসা এরকম কোনো ঘটনাকে আমাদের সাথে শেয়ার করতে আসলে আরবি ভাষার প্রতি যে অক্ষে ভালোবাসার টান এটা আমি যদি আপনাকে বলতে চাই আমরা একজন ব্যক্তির সম্পর্কে আমরা জানি তিনি নজরুলকে অত্যন্ত ভালোবাসেন বাংলাদেশে যখনই আসেন তখন তিনি নজরুলের মাজারে পড়ে থাকেন এবং প্রতিদিন সকালে এসে নজরুলের মাজার জিয়াত করেন আমি একদিন তাকে প্রশ্ন করেছিলাম ভাই আপনি নজরুলের মাজারে জিয়ারত করেন আমরা সকলেই জানি তিনি স্যামাসঙ্গীত গাইতেন তিনি হিন্দু বিবাহ করেছেন তার আদি আসি তারপরও আপনি তাকে তাকে এতটা মর্যাদা দেওয়ার পিছনে কারণটা কী তিনি আমাকে বললেন ছোটো ভাই তুমি জানো না তিনি তো একজন আল্লাহর অলি আমাকে কেমন করে বলুন তো বলো মধ্য ব্যক্তির জন্য কোনো কি ধর্ম আছে পাগলের জন্য কোনো ধর্ম আছে কিন্তু পাগল ছিলেন আল্লাহর পাগল আল্লাহর পাগল ছিল আল্লাহর পাগল ছিলেন তো যাই হোক ওই আনিসুর রহমান স্যারের একটা কথা যদি বলি তিনি একজন বড় একটা স্কলার তিনি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে শিক্ষক ছিলেন পিএইচডি করতে গিয়েছিলেন তার জীবন নানা বিচিত্র জীবন তিনি রাশিদাক্ট্রামের প্রেমে পাগল হয়েছিলেন এবং ওই ব্যক্তিটির একটা জীবন যদি বলি তিনি কোনোদিন মাদ্রাসে পড়েননি তিনি ইংরেজি শিক্ষিত মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ছিলেন অক্সফোর্ড থেকে পিএইচডি করেছেন সেই লোকটির নামে চেয়ার আছে সেই কর্ডোবাতে আছে অস্ট্রেলিয়াতে আছে বিদেশে বিভিন্ন দেশে এমনকি তিনি তিন বছর করে শিক্ষকতা করেন তিনি শিক্ষকতা করেছেন মালয়েশিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ে করেছেন মদিনা বিশ্ববিদ্যালয়ে আমি ওই যে ভাষার টানের কথাটা যদি বলি তার দিয়ে একটু আপনাকে একটা উদাহরণ দিতে পারি যদিও এই প্ল্যাটফর্মে বলার জন্য তিনি আমাকে নিষেধ করেছেন তবুও এই প্রেক্ষিতে বলতে হয় তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াতে গেলেন ইন্টারন্যাশনাল ল পড়াবেন তিনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব ইন্টারন্যাশনাল ল পড়াবেন এবং তিনি ওই সাবজেক্টের এক্সপার্ট তিনি ওখানে যাওয়ার পর তিনি ভাইস চ্যান্সেলারকে গিয়ে বললেন যে আমি এই মদিনাতে এসেছি নবীদিল্লি শহরে নবীজিকে ভালোবাসি নবীজির শহর নবীজিকে মহব্বত করি নবীর শহরে এসে আমি ইংরেজি বিদর্মীদের ভাষা দিয়ে পড়াবো এটা আমার পক্ষে সম্ভব না আমি পারব না আমি আরবিতে পারব তো জিজ্ঞেস করেন যে আপনি মাঝে পড়তে বলে না তো আপনি আরবিতে পড়াবেন না আমি আরবিতে পড়াবো আমি বিদর্ভীদের কোনো ভাষা ব্যবহার করে আমি এই মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াবো না কারণ মদিনাতুর শহর মদিনাতুর দিনাত শহর হলেন এই রসিকাকামের শহর সুতরাং এখানে আমি আরবি ছাড়া অন্য কিছু ব্যবহার করব না ভাই তার অনেক তর্ক হলো ইসলামী স্কলার এই পাগলকে কীভাবে ঠিক করবেন তিনি কোনো উত্তর খুঁজে পেলেন না শেষ পর্যন্ত বাধ্য হলেন যে যদি আপনি আমাকে এই সুযোগ না দেন তাহলে আমি আপনার এই বিশ্ববিদ্যালয়ে পড়াবো না মুগ্ধ হয়ে আপনার আলোচনা শুনছিলাম একটু বিরতিতে যেতে হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের বিজ্ঞ আলোচকের নিকট আমরা অনেক তথ্য সমৃদ্ধ আলোচনা শুনছিলাম সময় হলো বিরতিতে যাওয়ার বিরতির পর আল্লা নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি আপনারা দেখবেন এই প্রত্যাশা করছি নামের নামের বিরতির পর আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা সরাসরি আমাদের চলে যাব ভাইস চান্সেলার বাধ্য হলেন তাকে আরবিতে লেকচার দেবেন এই কথা স্বীকৃতি দিতে যাই হোক তিনি স্বীকৃতি আদায় করে চলে গেলেন তিনি আহারে সুপার সদস্য চলে গেলেন নবীজি রৌজার কাছে সেখানে আহার সুপার এখানে বসে তিনি আল্লাহর নবীর সাথে ধ্যানমগ্ন হয়ে কথা বললেন আল্লাহকে বললেন আল্লাহ আমি এই নবীর দেশে এসেছি তার ভাষায় কথা বলতে চাই আমি নবীর ভাষায় কথা বলবো রসুল ইকামসলামের সাথে তার দিদার রসিক হয়ে গেল তিনি বললেন হে আল্লাহ রসুল আমি আরবিতে লেকচার দেবো কীভাবে দেবো আমি জানি না আপনি আমাকে সেই ব্যবস্থা করে দিবেন তিনি আহলে সুপ্পা থেকে পা বাড়িয়ে দেখেন রসুল তার সামনে দাঁড়ানো তখন তাকে বললেন হাঁটব তিনি হাঁট করলেন একটা ফু দিলেন তারপর থেকে তিন বছর পর্যন্ত তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে এখনও তিনি জীবিত আছেন আমাকে ঘটনাক্রমে একদিন কথাটি বলেছেন

আসলেই কোরআনকে বুঝতে হলে আরবিতেই বুঝতে হবে আমরা বাংলায় এটা অনুবাদ করতে পারি ঠিকই কিন্তু কোরআনের অন্তর্নিহিত রহস্য আল্লাহ তারা আরবির মধ্যে নিহিত রেখেছেন এই জন্য কোরআনকে আরবি ভাষায় এনাদের করেছেন যাতে মানুষ সহজভাবে বুঝতে পারে আমরা কোরআনকে বুঝবো প্রয়োজনে বাংলা অনুবাদ শিখবো আমরা ভাব অন্তর্নিহিত ভাব ডুবে আমরা কোরআনের ভিতরে ঢুকে যেটা কোরআন হারাম করেছে হারাম জেনে যেটাকে কোরআন হালাল করেছে হালাল জেনে আমরা জীবন অতিবাহিত করবো সত্য বিত্যার পার্থক্য করবো এবং বিধানগুলো যথাযথ বাস্তবায়নের মধ্য দিয়ে আন্নার আমরা জান্নাত লাভ করবো আল্লাহ তালা আমাদের সকলকে সে তৌফিকে দান করুন আমিন দাওয়ান আলাইকুম আসসালামাইকুম আহমতুল অনেক অনেক ধন্যবাদ স্যার অনেক তথ্য সমৃদ্ধ আলোচনা করেছেন পরের সুযোগ হলে আবারও আপনার কাছ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক শ্রোতা পবিত্র কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে এবং আল্লাহ রাবুল আলমিন আরবি ভাষায় নাজিল করে আমাদের জন্য সহজ করে দিয়েছেন কোরআনকে তো সেই আরবি ভাষা অনেক মর্যাদাসম্পন্ন ভাষা কোরআনের ভাষা আমাদের নবীজির ভাষা বেহেস্তের ভাষা আরবি সুতরাং এই আমরা নিঃসন্দেহে আমরা বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা মাতৃভাষা এর মর্যাদা অনন্য সেটি হলো একটা দিক সকল ভাষার প্রতি আমরা শ্রদ্ধা রাখবো কারণ সকল ভাষা আল্লাহর সৃষ্টি পাশাপাশি আরবি ভাষাটা আমরা আসুন যারা জানি না বুঝি না আমরা একটু জানবার চেষ্টা করি বুঝবার চেষ্টা করি তাহলে পবিত্র কোরআনের যে মণিমঞ্জুষা তার রসটা কিন্তু আমরা সাধন করতে পারবো আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করেন যে দশক শ্রোতা এ পর্যায়ে আল্লাহ নামের বীজ গণেছি অনুষ্ঠানে আমরা একটি ইসলামী সঙ্গীত শুনবো এবং এই ইসলামী সঙ্গীতটি শুনতে শুনতে আজকের মতো আমরা আল্লাহ নামের বীজ গণেছি অনুষ্ঠান থেকে বিদায় নেব আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে ভালো রাখুন এবং ইসলামের উপর অধিষ্ঠিত রাখুন আমিন দুঃখের পার হয়ে আমি চলেছি কাবার নামাজ মারে ফতের আর ফতে ময়দানে দুঃখের সাহারা পার হয়ে আমি চলেছি কাবার পানে খোদার ঘরের দিদার পাইব হদের পথের জ্বালা জোড়াইব খোদার ঘরের দিদার পাইব হদের পথের জ্বালা জোড়াইব মুরশিদ হরে হাজরাত মোর মুর্শিদ হরে দেখান সুদূর পানে দুঃখের সাহারা পার হয়ে আমি চলেছি খাবার পানি রোজারা খামোর সফল হইবে পাব পানি আবে জম জম তো হৃদ পিড়ে ঘুচাবো মনের গ্লানি আল্লাহর ঘর করিরা কাঁদি বসে থাই ভরিরা আল্লাহর ঘর করিরা কাদি বসে পরান পরাণ ভরিয়া রা ফিরিবোনার কোরবানি দেব এই যান খানে দুঃখের সাহারা পার হয়ে আমি চলেছি কাবার পানে ফতে আরাফত ময়দানে দুঃখের সাহারা আমি চলেছি কাবার পানে